quick recipe presented by NCC Paroma. আজকের রেসিপি খাট্টামিঠা ফুলকপি তৈরি করতে যা যা লাগবে হালকা সিদ্ধ ফুলকপি 8 থেকে 10 পিস বেসন 2 টেবিল চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ লবণ স্বাদমতো তেল পরিমাণ মতো চিলি সস 1 টেবিল চামচ তেঁতুলের সস 1 টেবিল চামচ তিল পরিমাণ মতো ব্রাউন সুগার পরিমাণ মতো ধনেপাতা কুচি পরিমাণ মতো খাট্টামিঠা ফুলকপি প্রস্তুত প্রণালী প্রথমে বেসনে মরিচ গুঁড়া লবণ আদা বাটা পানি দিয়ে মিশিয়ে গোলা বানিয়ে নিতে হবে এতে সিদ্ধ ফুলকপি ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে এরপর চিলি সস তেঁতুলের সস লেবুর রস ব্রাউন সুগার তিল ধনেপাতা কুচি একসাথে মিলিয়ে সস বানিয়ে নিতে হবে এরপর ভাজা ফুলকপির উপর ছড়িয়ে পরিবেশন করুন মজাদার খাট্টা মিঠা ফুলকপি কুইক রেসিপি প্রেজেন্টেড বাই এনসিসি পরমা পরমা মান্থলি সেভিং স্কিমে 250 টাকা থেকে 2 থেকে 10 বছর মেয়াদে সঞ্চয়ের সুযোগ সাথে 90% ঋণ সুবিধা